কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নদিয়ার গাংনাপুরের ঘাগড়া গ্রামের এক মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পাঠানো হলো আরজিকর হাসপাতালে। নদিয়ার গাংনাপুর থানার খাগড়াডাঙ্গা গ্রামে কবরস্থান থেকে আজ গণধর্ষণ এবং খুনের অভিযোগে মৃত গৃহবধূর মৃতদেহ কবর খুঁড়ে তোলা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সেই মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আরজিকর হাসপাতালে। গত 6 মার্চ থানার কামারবেড়িয়া গ্রামের শ্বশুরবাড়িতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। গণধর্ষণের পর দুষ্কৃতীরা তার মুখে ঘাস মারার বিষ ঢেলে দিয়েছিল বলে অভিযোগ। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর রহমান ক্লিনিকে তার বেশ কিছুদিন চিকিৎসা হয়। এরপর কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে গত 14 মার্চ ওই গৃহবধূর মৃত্যু হয়। বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগের ভিত্তিতে 15 মার্চ গৃহবধূর প্রথমবার ময়নাতদন্ত করা হয়েছিল। এরপর তার নিজের বাড়ির পাশে কবরস্থানে ওই গৃহবধূর মৃতদেহ কবর দিয়ে দেওয়া হয়েছিল। যদিও পরে গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ও গৃহবধূর মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। পুলিশের পক্ষ থেকে কবর খুঁড়ে মৃতদেহ তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আপত্তি জানিয়েছিলেন ওই গৃহবধূর মা। এরপর সবার সঙ্গে কথা বলার পরে ওই গৃহবধূর মৃতদেহ কবর থেকে তুলে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। কবর খোলার পর উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট বাগচি, তদন্তকারী অফিসার, ডেপুটি পুলিশ সুপার, ডিআইবি শিবনাথ সরকার, ওই গৃহবধূর পরিবারের পক্ষের আইনজীবী বাবলু চক্রবর্তী সহ অনেকে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজকে দেহ তোলা হলো এবং সেটা আজকে 1টার মধ্যে আরজিকর হসপিটালে পাঠানো হবে এবং আজকে বিকেলের মধ্যে সেটা দফন করা হবে, সেই আমাদের এখনও চিন্তা ভাবনা রয়েছে। কোথা থেকে তোলা হলো, জায়গাটার নাম? জায়গাটার নাম খাগড়াডাঙ্গা। আজকে 30/4/2022 তারিখে অনারেবল কোর্ট হাইকোর্টের অর্ডারে গাংনাপুর পিএসকে 119/22 যে ডেড বডি তোলার কথা ছিল, যে সেকেন্ড পিএম হওয়ার কথা ছিল, আজকে সেই কাজটা সম্পূর্ণ হলো। ডেড বডি আজকে তোলা হলো এবং আরজিকর মেডিকেল হসপিটালে সেকেন্ড পিএমের জন্য পাঠানো হচ্ছে। আজকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী সম্রাট বাগচি এবং পুলিশের যিনি তদন্তকারী অফিসার এই মুহূর্তে শিমুল সরকার, ডিএসপি ডিআইজি ওনার তত্ত্বাবধানে সম্পূর্ণ ইনকোয়েস্ট অ্যাক্টিভিটিটা করে এবং ইনকোয়েস্টটা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী সম্রাট বাগচি। সন্ধ্যার মধ্যে এই সেকেন্ড পিএমের কাজটি সম্পূর্ণ হবে এবং সন্ধ্যার আগে আগে আশা করছি আমরা বডিটা পুনরায় আবার দফন করা হবে। কারো অভিযোগের ভিত্তিতে হয়েছিল এটা? অভিযোগ লালমানু মণ্ডল, যে মহিলা মারা গেছেন ওনার মা, তার অভিযোগের ভিত্তিতে গাংনাপুর থানায় কেসটা হয়েছিল। অভিযোগটা কী ছিল? অভিযোগটা ছিল হচ্ছে 7 জন আসামি একে রেপ করে এর মুখের মধ্যে বিষ পড়ে দিয়েছিল। বিষ পড়ে দেওয়ার পরে পরবর্তীকালে এটা বনগাঁ হসপিটালে ট্রিটমেন্ট হয় এবং বনগাঁ হসপিটাল থেকে রহমান মেডিকেল বলে একটা হঠাৎগঞ্জের একটা প্রাইভেট নার্সিংহোমে ওরা ট্রিটমেন্ট করেছিল। তারপরে ওখান থেকে কল্যাণী JNMA হসপিটালে ট্রিটমেন্ট করায় ট্রিটমেন্ট অবস্থায় মারা যায়। মারা যাওয়ার পরে 14 দিনে মারা যায়। আমার নাম অ্যাডভোকেট বাবলু চক্রবর্তী, রানাঘাট। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।